নমস্কার। আমরা অনেকগুলো দিন বাদে আবার আড্ডা দিতে বসেছি, তো একটু অ্যাকনোলেজ করা প্রয়োজন যে কেন অনেকগুলো দিন আমরা করতে পারি ভিডিও বা নতুন ভিডিও আমরা রিলিজ করতে পারিনি। তো ব্যাপার হলো যে এই কোভিডের সময়ে অনেক কিছু আনসার্টেনটি গেছে জীবনে, অনেক ভালো মুহূর্ত কেটেছে, সেই সাথে সাথে অনেক কিছু খারাপ জিনিসও ঘটেছে জীবনে। তো যখন সেরকম কিছু একটা আসে, তখন নিজেদের জন্য একটু সময় হয়তো আমাদের দরকার হয়ে পড়ে কখনো কখনো, যে নিজেদের জন্য একটু সময় বার করে নেওয়া। তো সেটা একটা বড় কারণ ছিল যে কারণের জন্য আমাদের রেকর্ডিং এডিটিং এগুলো বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল, এবং আমরা সেই জন্য নতুন ভিডিও রিলিজ করতে পারিনি। আশা করি আপনারা আবার আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। নতুন বছরে আশা করি আমরা আরো মানে উইথ ফুল ফোর্স আর কি আমরা আবার ভিডিও রিলিজ করতে পারবো প্রচুর প্রচুর। এবার সেখান থেকে যেখানে যে টপিকটায় জাম্প করতে চাই, সেটা হলো যে এটা হচ্ছে কাইন্ড অফ ছোটখাটো একটা রেজলিউশন যে নতুন বছরে আমরা অনেকগুলো ভিডিও ঠিকঠাক মতো ভাবে রিলিজ করতে চাই। কিন্তু এই 2020-তে যেটা মনে হলো যে বেশি প্ল্যান আর জীবনে না করাই ভালো। 2020-তে হয়তো অনেক লোকের প্রচুর প্ল্যান ছিল, এই বিয়ে করব, এই পড়তে হবে, অন্নপ্রাশন হবে, তারপরে বেড়াতে যাব, এবং সব প্ল্যানে মোটামুটি জল। মানে মনে হলো যে খুব দরকার যে এই বছরটা কে কেমন আমরা কাটালাম আর কি শিখলাম এই বছরে, এইরকম একটা পরিস্থিতিতে যেখানে একটা পুরো বিশ্ব জুড়ে সব লাটঘাট হয়ে আছে। তো সেই রকম একটা পরিস্থিতিতে কি আমরা শিখলাম আমরা পার্সোনালি বা অ্যাজ এ হোল হিউম্যানিটি, তো সেটা নিয়ে ভাবলাম আজকে একটু আড্ডা দিই। বছরটা যখন শেষ হতেই এসেছে এবং আশা করি 2021টা এগেন, কোনোরকম কোনো ভরসা নেই, আশা করি 2021টা 2020-র থেকে একটু হলেও ডিফারেন্ট হবে। তো সুশীল, তোমার ক্ষেত্রে মানে নিজে পার্সোনালি কি শিখেছো বা আশপাশ দেখে কি মনে হয়েছে যে লোকজন আর কি কি এক্সপিরিয়েন্স করেছে এবং সেখান থেকে কি কি শিখেছে বলে মনে হচ্ছে? ফার্স্ট অফ অল আমরা খুবই এক্সাইটেড টু কাম ব্যাক, যেটা সঞ্চিতা বলল, এবং বিফোর কিছু বলার আগে একটা ডিপ ব্রেথ নেওয়া উচিত, মানে এক কথায় ফিউ, লাইক সবাই মনে রাখবে এই 2020 আমাদের বা আমাদের নেক্সট জেনারেশন যারা এটা এক্সপিরিয়েন্স করেছে, আমাদের নতুন নরমাল যেটাকে নিউ নরমাল। 2020 আইপিএল ক্রিকেটের থেকে বেশি রোমহর্ষক হয়ে গেছে ব্যাপারটা, এতটা না হলেও হতো। মানে কি কি শিখিয়েছে রাইট পুরো ব্যাপারটা, যে সেটা প্রফেশনাল হোক পার্সোনাল হোক। অনেস্টলি বলছি, যখন মার্চে লকডাউন শুরু হয় ইউএসএ তে, তখন আমরা তো ভেবেছিলাম যে এক সপ্তাহ দু সপ্তাহ তারপরেই সব নর্মাল হয়ে যাবে, সো প্ল্যান তখনও চলছে, সেই বছরটা শুরু হয়েছে তাই তো। আর তারপরে কে ভেবেছিল যে 8-9 মাস এরকম ঘরে বসে থাকবো, এখন আমরা আজকে ডিসেম্বর এন্ড, লাস্ট উইক অফ ডিসেম্বর, রাইট? তো মানে আমরা কেউ সেটা ভাবিনি, ইনক্লুডিং আমিও ভাবিনি। আর আমার লার্নিং বলতে মানে বিশাল লার্নিং প্রফেশনাল এবং পার্সোনালি বোধ ক্ষেত্রে, যদি তুই পারিপার্শ্বিকের কথা ভাবিস, যেটা আমরা আগের দিন কথা বলছিলাম এনভায়রনমেন্ট, এবং আমরা সেটা কথা বলবো আর কি। সেকেন্ডলি হচ্ছে এই পুরো করোনা বা কোভিড প্যান্ডেমিক বা লকডাউন আমাদেরকে টিচ করে দিয়েছে যে মেনি এসেন্সিয়াল জিনিস ছাড়াও আমরা সার্ভাইভ করতে পারি, তাই তো? রেস্টুরেন্টে খেতে না যাওয়া, আমরা 10 মাস কোনো ট্রিপ করিনি তবু সার্ভাইভ করে আছি, ভার্চুয়াল ট্রিপ করছি, অনলাইনে দেখছি, ভার্চুয়াল হ্যাপি আওয়ার করছি, ভার্চুয়াল কফি খাচ্ছি, ভার্চুয়াল বন্ধুদের সাথে গল্প করছি। ডেফিনেটলি সেম থিং নয়, মানে যেটা ফিজিক্যাল গেলে পরে হয়, তাই না? তো সেটা একটা বিশাল লার্নিং। তুই কোম্পানিগুলো দেখ, কত জব, কত এমপ্লয়ার ফুললি ফাংশনিং রিমোটলি, রাইট? এবং আমি তো এখন নিউজে পড়ছি যে কত কত কোম্পানি, ইনক্লুডিং কিছু কিছু বড় ব্যাংক, তারা ভাবছে ফুললি মানে তাদের এমপ্লয়ীদেরকে পুরো ফ্লেক্সিবিলিটি মানে ফ্লেক্স আওয়ার দিয়ে দেবে কাজ করার জন্য। কারণ একটা জিনিস মনে হলো যেটা এনভায়রনমেন্টালিও ইম্প্যাক্ট করতে পারে, আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা নেই অবশ্যই, কিন্তু যদি কমিউট কমে যায় সেটা কিন্তু পলিউশনকে অনেকখানি এফেক্ট করবে, যে এত এত কমিউট হয় সেখানে যদি অত ট্রান্সপোর্টেশন দরকার না পড়ে, লোকজন যদি বাড়ি থেকেই কাজ করতে পারে অনেকটা দিন পর্যন্ত, বা অ্যাটলিস্ট ফ্লেক্সিবল থাকে যে ঠিক আছে মাসে কিছু দিন যাবে কিছু দিন যাবে না, প্রবাবলি দ্যাট উড হ্যাভ আ মানে অনেক বড় একটা ইম্প্যাক্ট হবে আর কি সেটা। হ্যাঁ, আর আমার ক্ষেত্রে অনেস্টলি আমি প্রচন্ড সোশ্যাল পার্সন, আমি তো ভাবিওনি কখনো রিমোটলি কাজ করতে পারবো, আমার জব
কনসালটিং এ ছিল আগের জবটা, তখন শুরু করলাম, তখন তো বললাম আই এম গোনা কিল মাইসেলফ, মানে আমি নিজেকে মারবই আর কি, মানে সারাদিন ঘরে, বুঝতে পারছিস, দিনের পর দিন। বাট পুরো সিচুয়েশনটা আমাকে রিইনভেন্ট করতে সাহায্য করলো, যে মানে আমিও সার্ভাইভ করতে পারি। প্রথম 2-3 সপ্তাহ খুব টাফ গেছিল, যে মানে বাচ্চা কাচ্চা বাড়িতে বড় নিয়ে ফোকাস করা বা সারাদিন ঘরে থাকা। তারপরে সবাই আমার মনে হয় আমি অন্যজনদের মতো আমিও আমার নিজের ওয়ে অফ লিভিং খুঁজে পেয়েছিলাম, যেখানে আই হ্যাভ এ সেট স্কেডিউল, আমি অ্যাকচুয়ালি খুব এনজয় করেছি যে বাচ্চা কাচ্চা বা বরের সাথে এত সময় কাটানো। আমি তো ভেবেছিলাম যে মানে দিস ইজ গোনা বি এন্ড অফ আওয়ার রিলেশনশিপ অ্যাকচুয়ালি, যে একসাথে সারাদিন ঘরে থাকা। বাট অ্যাকচুয়ালি উল্টোটা হয়েছে, আমার মনে হয়েছে আমি আরো বেশি বন্ড করেছি। আমি জানি না তোর ক্ষেত্রে কেমন, কিন্তু আমার মনে হয়েছে আমি আমার বাচ্চাদের সাথে এত টাইম, ইভেন সারাদিন কাজ করছি, ধর লাঞ্চ খাচ্ছি একসাথে, আমার আগে প্রচুর কমিউট টাইম ছিল সেটা চলে গেছে, তাহলে সেই সময়টা কাজ করছি, বন্ধু বান্ধবদের সাথে ফোন করার বেশি সময় পাচ্ছি। সো আমার মনে হয়েছিল আমরা ডিসকানেক্ট হয়ে মোর কানেক্ট হয়ে গেছি আবার অনেক। হ্যাঁ, সেটা আমার মনে হয়েছে যে মিনিংফুল ইন্টারাকশন অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে যে আগে যেমন ছিল, তুমি যার সাথে খুশি বেড়াতে দিতে পারো, যার সাথে খুশি দেখা করতে পারো, এখন যেটা হয়েছে যে সেটা যখন হচ্ছে না, তখন তুমি যাদেরকে ফোন করছো দে প্রবাবলি ম্যাটার টু ইউ দ্যাট মাচ, সেই জন্য তুমি তাদেরকে, তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে কল করছো বা তাদের সাথে মেসেজ চালাচালি করছো, কারণ তারা তোমার সেই রকমেরই বন্ধু। তো আমার মনে হয় সেই ডিস্টিংশনটা অনেক বেশি এই সময়ে বোধহয় বেড়ে গেছে আমার মনে হয়। এবং যেটা হয়েছে যে হ্যাঁ, আমার ক্ষেত্রে ব্যাপারটা একই হয়েছে যে 8 বছর বিয়ে হয়েছে, তাও বর সারাদিন বাড়িতে, আমি সারাদিন বাড়িতে, আমরা বেঁচে আছি এবং বেশ ভালো সুখী শান্তিতেই ছিলাম। এখানে একটা জিনিস অ্যাড্রেস করা একটু প্রয়োজন, যে মানে আমরা লাকি, মানে ফিউ লাকি ওয়ান্স, যাদের রিলেশনশিপে কোনো প্রবলেম নেই এবং যে কারণের জন্য আমাদের মানে ব্রাদার ভালোই লেগেছে, যে আছি বাড়িতে, একসাথে আছি, একসাথে হাঁটতে যাচ্ছি, কফি খাচ্ছি, সব ঠিক আছে। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সও বেড়ে গেছে সেক্ষেত্রে, কারণ যাদের সেই প্রবলেমগুলো রয়েছে, মানে আমি জানি না যে তারা কিভাবে সার্ভাইভ করেছেন। এবং এটা একটা বিশাল ডিসকাশনের বিষয়, তুই যদি পড়িস কারেন্ট ট্রেন্ড, আমাদের দেশ ইন্ডিয়া হোক বা আমেরিকা বা মেক্সিকো, আমি ভাবছি পড়ছিলাম যে কত পরিমাণ বেড়ে গেছে পার্সেন্টেজ ডিউরিং দিস প্যান্ডামিক। প্রথমত আমার মনে হয় মেয়েদের উপর একটা বিশাল প্রেশার পড়েছে। তো মানে আমরা তো ভালো দিকটাও বললাম, খারাপ দিকটা হচ্ছে পুরো প্যান্ডামিকে যেটা হয়েছে, সবাই ঘরে, এবং যারা মারা ফুল টাইম জব করছে তাদের ক্ষেত্রে টাফ হয়ে গেছে, যদি না এমপ্লয়ার ফ্লেক্সিবল, কারণ তাদের বাচ্চা, তাদের রান্না বান্না, তারপরে তাদের নিজেদের কেরিয়ার কাজ করা, ইটস নট ইজি, যে কারণে মেন্টাল হেলথ ইস্যুস বেড়ে গেছে অনেকে, যদি পুরো স্ট্যাটিস্টিক্স, মানে যেটা খুবই স্যাড আর কি। আরেকটা যেটা আমার খুব মাঝে মাঝে কষ্ট হয়, অ্যাটলিস্ট আমি নিজেকে লাকি ভাবি, যে কতজন নিজের ক্লোজ মানে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান কে লুজ করেছে এই সময়, তাই না? কতজনের ফার্লো হয়ে গেছে, কতজনের জব চলে গেছে, কতজনের বাড়ি বিক্রি করে দিতে হয়েছে। সো দিস ইজ মানে মানে টাফ টাইম আর কি, অনেক লোক সেটা দিয়ে গেছে। সো যখন আমার কাজে ক্রেজি হয়, আমি নিজেকে শুধু এটাই বলি যে you are the blessed one, fortunate one, to have a remote job, still have a job and getting paid out of that, right? এবং still সুস্থ আছি। আরেকটা যেটা আমি মনে করি, মানে gratitude-টা বোধহয় অনেক বেশি আমরা এখন ফিল করতে পারছি, যে যেটা আছে সেটা নিয়েই কতটা বেশি ভালোভাবে থাকা যায় আর কি। অনেক কম জিনিসে অনেক বেশি ভালোভাবে থাকা যায়, এবং মানে আমাদের আমাদের যে কত কিছু রয়েছে, আমরা যে কতটা লাকি আর কি, সেগুলোও ফিল হচ্ছে আরো বেশি করে। কারণ আশেপাশে যেরকম দেখছি আর কি, যে কত মানুষের জব চলে যাচ্ছে, যেটা তুমি বললে যে ফার্লোড হয়ে যাচ্ছে, জব চলে যাচ্ছে, যে কারণের জন্য বাড়ি হারাচ্ছে হয়তো লোকজন, কতজনের হয়েছে, কত বন্ধু বান্ধব বা চেনা পরিচিত লোকজনের হয়েছে এরকম, তার মধ্যে নিজেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না, আমরা তো মানে প্রচন্ড ভালো আছি আর কি, যে আমাদের সেই ভয়গুলো নেই, মানে মাথার উপরে ছাদ না থাকা আর পেটে খাবার না থাকা যে কতটা বড় একটা মানে বেসিক নিড, এবং কতটা যে একটা ভয়ের জায়গায় যেতে পারে সেই জিনিসটা, সেটা দেখে শুনে আরো বেশি কাছ থেকে ফিল করছি। আরেকটা জিনিস যেটা বলা, সেটা হলো যে, সরি, জাস্ট ছোট্ট একটা পয়েন্ট, সেটা হলো যে এই যে বললে না যে মায়েদের মানে অনেক বেশি কাজ করতে হচ্ছে, যে চাকরি বাকরি তো করতে হচ্ছেই, ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, তার সাথে বাচ্চা কাচ্চা দেখা বা মানে সেগুলো তো অনেক সময় হতো যে হয়তো কারো কারো বাচ্চা পেসে থাকে বা দাদু ঠাকুমার কাছে থাকে, তো সেগুলো অনেক সময় হ্যাম্পার্ড হয়েছে, যেহেতু অনেক কিছু খোলা নেই এই সময়, তো সেগুলো করতে হচ্ছে। তো সেটা একটা ভালো দিক হলেও হতে পারে, যদি কারো চোখ কান খোলা থাকে, সেটা হলো যে দুটো জিনিস, এক হচ্ছে মেয়েরা যে কত বেশি কাজকর্ম করে সেটা সবার এবার চোখে পড়ছে আর কি, কারণ সবাই বাড়িতে আছে,
এবং আরেকটা জিনিস যেটা যেটা অনেক সময় হাউস ওয়াইফ যারা তাদের ক্ষেত্রে বলা হয় যে তোমরা সারাদিন কি করো, তারা যে সারাদিন কি করে সেটা সবার এখন চোখে পড়ছে, আশা করা যায় যদি তাদের চোখ কান অ্যাকচুয়ালি খোলা থাকে এবং মাথায় ঠিকঠাক বুদ্ধি থাকে, তারা আশা করি দেখতে পাচ্ছে সেগুলো, যে অ্যাকচুয়ালি তারা সারাদিন কি কি না করে আর কি। কারণ মানে কত কিছু করতে হয়, যে বাড়িতে কত কিছু কাজ থাকে সেটা এখন সবাই বাড়িতে থেকে আশা করি রিয়েলাইজ করছে, সেটা একটু মনে হলো। আরেকটা হচ্ছে দেশে সবাই খুব আমাদের সাথে রিলেট করতে পেরেছে, কারণ তাদের ঘরে তো আর কাজের যে মাসি বা কাকিমারা আসে সেটা তো আসতে পারেনি ডিস্টেন্সের সময়, তো আমরা তো আমাদের কাজ এই দেশে নিজেরাই করি, আমরা নিজেরাই কাজের মাসি। তো সেটা আমি যখন সোশ্যাল মিডিয়ায় পড়ছিলাম খানিকটা এনজয়ও করছিলাম, খানিকটা মজাও লাগছিল যে বাপরে। কারণ আরেকটা জিনিস যেটা হয়েছে যে আমি যেটা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বা বন্ধু বান্ধবদের প্রত্যেকের নিজের যে হিডেন ট্যালেন্ট বা যেগুলো তারা কন্টিনিউ করতে পারেনি, আমার মনে হয় এই লকডাউনের সময় যখন ওদের এক্সট্রা টাইম আছে প্রত্যেকে তাদের ট্যালেন্ট ফুটে ফুটে বেরিয়েছে একদিন, সেটা আমার বেশ মজাই লেগেছে কিন্তু দেখতে। আমারও আমারও আমি প্রচুর প্রচুর বেক করেছি, আর আমার বর যেমন মানে পুরো সেফ হয়ে গেছে আর কি রান্না বান্নায় এই পুরো সময়টাতে। তো মানে ওভারঅল মানে পজিটিভ নেগেটিভ সব আছে, মানে আমার ক্ষেত্রে আমি পজিটিভটাই অনেস্টলি মানে আমি লাকি যেটা আমার আমার কারণ হয়নি, আমি স্টিল সেফ এবং আমি কেয়ারফুল পুরো পুরো সিচুয়েশনটার জন্য। তবে গুড থিং আমরা এন্ড করছি গুড, অ্যাটলিস্ট উই হ্যাভ দ্য ভ্যাকসিন। সঙ্গে থাকা মানে কত কত, আমি একজনকে জানি যে 28 ইয়ার্স কোম্পানিতে জব করেছে, গট লেড আপ, কোম্পানির কিছু যায় আসে না, রাইট? সো আমি মানে ভাবছিলাম মানে যে কত ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় ভুলে যাই না যে কাজ 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 করে মানে আমি এক ওয়ান অফ দ্যাম আর কি পাগল হয়ে ঘুরে বেড়াই, কিন্তু এন্ড অফ দ্য ডে ব্যালেন্স থাকাটা খুব দরকার, পাশে ফ্যামিলি থাকা বন্ধু বান্ধব থাকাটা কতটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে মেন্টাল হেলথ, নিজের টেক কেয়ার করা, আমি যেটা শিখেছি এই পুরো সময়ে, আমি অলওয়েজই সেলফ কেয়ারের মানে এমফাসিস করি, বাট এটাও একটা আমাকে জিনিস শিখিয়ে দিয়েছে যে এই সময়টা যে কতটা ইম্পর্টেন্ট। আর তুই যেটা বললি যে মেয়েদের উপর এত প্রেশার, তো মেয়েদের তো টেক কেয়ার করাই উচিত মানে নিজেদের, তাই না? সেই সেই অবশ্যই টেক কেয়ার করা উচিত। আমি কয়েকটা জিনিস মানে যদি লিস্ট হিসাবে বলতে বলা হয় তাহলে যেগুলো বলবো, এক হচ্ছে প্রচন্ড হ্যাপি যে বেঁচে আছি, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান পয়েন্ট, যে এই এতগুলো করোনা মানে প্রচুর লোকজন মারা গেছে এবং সেগুলো মানে সত্যি কথা বলতে সেগুলো তো সব আননেসেসারি ডেথ না, অন্য সময় হলে তো সেগুলো হতো না, যদি ভ্যাকসিন থাকতো তাহলে তো সেই ডেথ গুলোকে বাঁচানো মানে আটকানো যেত, বাঁচানো যেত তাদেরকে। তো এইরকম সিচুয়েশনের মধ্যে বেঁচে আছি সেটা একটা বিশাল ব্যাপার, সব থেকে বড় ব্যাপার, নাম্বার ওয়ান পয়েন্ট আর কি, সেটা একটা। দ্বিতীয় হচ্ছে যে শিখেছি যেটা যে কত কম জিনিসে সার্ভাইভ করা যায়, আমরা যেই সবসময় ভাবি যে ছুটছি যে ও এই এত টাকা রোজগার করতে হবে তাহলে এই পাঁচটা গাড়ি হবে, চারটে বাড়ি হবে, এই এই জিনিস হবে, এত এত ঘুরতে যাব, ঘুরতে যাওয়াটা এখনো স্বাদ আছে, কিন্তু মানে বেসিক নেসেসিটি যে কোনগুলো জীবনে সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইগুলো ছাড়া সার্ভাইভ করা সম্ভব নয় আর এইগুলো ছাড়া আরামসে সার্ভাইভ করা সম্ভব আর কি, সেটা একটা ব্যাপার। থার্ড হচ্ছে যে মানে প্ল্যান এ থাকা ভালো কিন্তু বি সি ডি ই অবধিও থাকা উচিত আর কি লোকের, কারণ প্ল্যান এ আছে আর সেটা যদি জীবনে না হয় ব্যাস জীবন বৃথা চলে গেল, এবার সেই নিয়ে ডিপ্রেশন শুরু হলো, সেটা বোধহয় না হওয়াটাই ভালো। আর বেশি প্ল্যান করা, যেটা এখানে অ্যাড করা, প্ল্যান করার কোনো দরকার নেই, কারণ আমি ওইটা শিখেছি, আমি এমনিতেই মানে প্রেজেন্টে বাঁচি আর কি, কারণ আমি দু বছর পরে এটা করব যখন আমার খুব বেশি প্ল্যান না করাই বোধহয় ভালো আর কি জীবনে, মানে ঠিক আছে প্ল্যানিং ইজ গুড কিন্তু তার সাথে সাথে যদি চেঞ্জ হয় তাহলে নিজেকেও সেইভাবে মোল্ড আস্তে আস্তে করে নেওয়াটা অনেক বেটার হয় আর কি, তাহলে সার্ভাইভাল স্কিলটা তাতে বাড়ে, কিছু ক্ষতি কিছু হয় না আর কি তাতে। আরেকটা জিনিস যেটা এখন হয়েছে সেটা হলো যে এনভায়রনমেন্টালি একটু বেশি কশাস হয়ে গেছি, সেটা বুঝতে পারছি, কারণ এই যে এত বড় একটা প্যান্ডেমিক হলো সেটা তো অনেকটাই এনভায়রনমেন্ট তার জন্য দায়ী, এবং হয়তো কামিং ফিউচারে আরো হতে পারে, যেটা সায়েন্টিস্টরাও প্রেডিক্ট করছে যে আরো হতে পারে এরকম প্যান্ডেমিক। তো সেটার জন্য মানুষের বোধহয় এত মেন্টালি রেডি হওয়া উচিত,
দ্বিতীয় কথা যেটা বোধ হয় আমাদের আরেকটু এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির কথা ভাবা উচিত। যেমন আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, প্রচুর কিছু এক্সাম্পল রয়েছে যেগুলো চেঞ্জ করেছি হয়তো জীবনে। খুব ছোট একটা এক্সাম্পল, যেরকম আমরা যখন ইন্ডিয়াতে সবসময় কাপড়ের ন্যাতা ইউজ করি, তাই তো? সেটা কিন্তু রিইউজেবল একটা জিনিস, এবং আমরা ইন্ডিয়ানরা কিন্তু অনেক কিছুতেই সাস্টেনেবল বলতে পারি। যেমন আমরা ধরো দোকান থেকে একটা বড় কিছু প্যাকেটে কিছু কেনা হয়েছে, কৌটো, সেগুলো আবার রিইউজ করা হয়, তাই তো? তো সেগুলো করছি এখন। আরেকটা বড় জিনিস যেটা চেঞ্জ করেছি সেটা হলো যে এখানে ইউএসএ তে আসার পর যেটা হতো যে তোমার পেপার টাওয়েল প্রচুর ইউজ করা হয়, তাই তো? আমি বন্ধ করে পুরোপুরি এখন সুন্দর একটা কাপড়ের নাতা বানিয়ে সেইটা দিয়ে সব মোছামুছি করছি। তাতে দুটি জিনিস হচ্ছে, এক হচ্ছে পেপার টাওয়েল ইউজ করতাম কিন্তু ইউজ করতে খারাপ লাগতো, কিন্তু ছাড়তে পারতাম না, সেই ব্যাপারগুলো ছিল। এখন সেটা ছেড়ে দেওয়াতে অ্যাকচুয়ালি বেশি পরিষ্কার করছি, কারণ মনে হচ্ছে যে আমরা তো ফেলছি না, জাস্ট যেটুকু জল প্রয়োজন সেটুকু জল দিয়ে ধুয়ে আবার ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। তো সেইখানে ফিরে যাওয়াটা একটা ব্যাপার আর কি। আমারও তাই, সেম। আমি আমার পেপার টাওয়েল আছে, বাট আমি রেয়ারলি ইউজ করি, যখন অনলি লাগে। আমার এরকম এক ডজন আছে অ্যাকচুয়ালি, যেগুলো আমি ওই মানে প্রতিদিন দুটো তিনটে করে ইউজ করে আবার কেচে রেখে দিই। সো অনেক কিছু সাস্টেনেবল শিখেছি, বাইরে খেতে যাচ্ছি না, কত টাকা পয়সার ব্যাপারে আমি এত কেয়ারফুল কখনো ছিলাম না। আমার ক্ষেত্রে একটা বিশাল লার্নিং যে যে কতটা দরকার ভবিষ্যতের জন্য একটু আধটু সেভিংস থাকা, ইন কেস যদি জব চলে যায়। কারণ দের ইজ এ পয়েন্ট, প্রত্যেকেরই এই ফিয়ারটা ছিল যে এত বাজে করছে ইকোনমিক, মানে মানে ফাইন্যান্স প্রতিটা কোম্পানির দিকে যাচ্ছে, তো জব তো চলেই যেতে পারে। অনেক মানে ওভারঅল আমি বলবো, যেহেতু আই এম গ্ল্যাড, অ্যাগেন যেমন তুই বললি যে আমি গ্ল্যাড যে আমি বেঁচে আছি, সুস্থ আছি, এবং আমার অনেক ডেফিনেটলি লাইফ ইভেন্ট হয়েছে এই বছর। সুতরাং আমার ক্ষেত্রে পজিটিভ এক্সপিরিয়েন্স, দের আর ডেইজ ইউ নো দ্যাট ইউ আর গোয়িং থ্রু দ্যাট চ্যালেঞ্জেস, বাট ইটস এ বিগ লার্নিং। 2020 সবার জীবনে বিগ লার্নিং, এগেন 2021 বেশি এক্সপেক্ট করছি না আমি। যদি সার্ভাইভ করে যাই, হোপফুলি সবাই ভ্যাকসিন পাবে এবং সুস্থ থাকবে এবং আরেকটু বাইরে বেরোতে পারবে, আরেকটু বাইরে ঘুরতে বেড়াতে পারবো আর দেখা করতে পারবো মানুষজনকে। সবার আগে হচ্ছে যদি দেখা হয় সুস্মিতা, একটা বড় করে হাগ করবো মানুষকে, মানে মানে মানুষকে হাগ করা যাচ্ছে না এইরকম একটা অবস্থা। আমি খুব ভালোবাসি মানুষকে জড়িয়ে ধরে বোঝাতে যে আমি কত ভালোবাসি আর কি, সময় হয় না হাগ থাকতে মুখে কেন আর কি ব্যাপারটা। তো সেইটা করতে চাই সবার আগে ভ্যাকসিনটা নেওয়ার পর, আর যার মানে যার যার ভ্যাকসিন নেওয়া হয়েছে অবভিয়াসলি, না হলে করছি না হাগ। যাই হোক, খুব যেটা বেড়েছে সেটা হলো প্রচন্ড পরিমাণে ধৈর্য বেড়ে গেছে, পেশেন্স ভালো রকম বেড়েছে আর কি, প্রচুর পেশেন্স আর কি। এক বছর লোকে ওয়েট করেছে একটা ভ্যাকসিনের জন্য, এর থেকে আর বড় পেশেন্স কি হতে পারে? তো আশা করি আপনারাও প্রচুর পেশেন্স অলরেডি ধরে রেখেছেন, এবং আর একটু ধরে রাখুন আর কিছুটা সময়। হ্যাঁ, মানে একটু এই সোশ্যাল ডিস্টেন্সিং গুলো মেনটেন করা, মাস্কটা একটু পরে থাকা, এগুলো আপনারাও একটু চালিয়ে যান। আর আর বেশি দিন নয় আর কি, মানে আর একটু, 7-8 মাস, 9 মাস হয়ে গেছে, আর একটু সময়, তারপরে ভ্যাকসিনটা চলে আসবে মাস মার্কেটে আশা করা যায়। এখন তো শুধুমাত্র যারা এসেনশিয়াল ওয়ার্কার, অ্যাটলিস্ট ইউএসএ তে, তাদেরকে আগে দেয়া হচ্ছে, ডাক্তার নার্স। এবং শেষ করার আগে বিশাল বড় একটা ধন্যবাদ যারা মানে এসেনশিয়াল ওয়ার্কার, তাদের সবাইকে বিশাল বড় ধন্যবাদ, অনেক আদর, অনেক ভালোবাসা যে আপনাদের ছাড়া সাইন্টিস্ট আছে, রিসার্চার আছে, তাদেরকে, তাদের অসাধারণ রিসার্চের জন্যই এত কিছু হয়েছে। অবশ্যই, হ্যাঁ, কোনোভাবে ভুলে যাবেন না যে ভ্যাকসিনটা কিন্তু ফাইনালি সাইন্টিস্টদের জন্যই বেরিয়েছে, এবং যারা কোভিড ভ্যাকসিনের ভলান্টিয়ার, বিশাল বড় ব্যাপার। তারা তারা ভলান্টিয়ার করেছে বলে কিন্তু রিসার্চাররা তাদের উপর রিসার্চটা করতে পেরেছে যে দ্য ভ্যাকসিন ইজ ওকে, মার্কেট করা যাবে সেটাকে। তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার যেটা বললাম যে আর একটুখানি ধৈর্য ধরে থাকুন, আর আমাদের ভিডিওর জন্য আর আশা করি বেশি ধৈর্য ধরতে হবে না, এটা তো আসছেই, এরপরে আশা করি রেগুলারলি আমরা আবার ভিডিও করতে পারবো। আজকে ত্রিপর্ণা নেই, ও অ্যাকচুয়ালি নিজের কিছু প্রজেক্ট শেষ করার জন্য একটু ব্যস্ত আছে, ও চলে আসবে আশা করা যায় খুব তাড়াতাড়ি। আবার ভালো থাকবেন, আর কটা দিন বাকি আছে 2020-2021, আশা করা যায় সবার এতটা খারাপ যাবে না, মোটামুটি ভালোর উপর দিয়েই যাবে, সেটুকুই আশা। হ্যাপি হলিডেজ, হ্যাপি হলিডেজ, নমস্কার।